নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে এসবিআই থেকে বেরিয়ে আসা এক নতুন আপডেট জানিয়ে দেব টাকা তোলার ক্ষেত্রে। তো এসবিআই বন্ধুরা কিছু কিছু সময় তাদের বিভিন্ন ধরনের চেঞ্জেস নিয়ে আসে। তো বিভিন্ন ধরনের লেটেস্ট ব্যাংক সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে আসে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা জানেনই, লোন মোরাটোরিয়াম সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে থাকেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। বলা হয়েছে কি, টাকা তোলার নিয়মে আবার পরিবর্তন আনলো এসবিআই। তো আজকে কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু জেনে নেব। আপনিও যদি এসবিআই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং দেখুন কি বলা হয়েছে, সেপ্টেম্বর মাসেই টাকা তোলার নিয়মে বড়সড় পরিবর্তন এনেছিল এসবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, 10,000 টাকা বা তার বেশি তুলতে হলে আগে মোবাইলে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা বলা হয় সেটা কিন্তু আসবে। এক্ষেত্রে সিকিউরিটির একটা ব্যাপার ছিল। তো মোবাইলে আসা ওটিপি দিলে তবেই টাকা তোলা যাবে। এটিএম জালিয়াতি রুখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল ব্যাংক। পাশাপাশি কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং, এই সমস্ত বিপদের হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যেত এই ওটিপির ব্যবহারের মাধ্যমে। এবার এই নিয়মের এই সময়ে কিছু পরিবর্তন আনলো এসবিআই। আগে সর্বক্ষণ এই সুবিধা পেতেন না গ্রাহকরা, কিন্তু এবার এসবিআইয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, গ্রাহকদের সুবিধা এবং সুরক্ষার কথা মাথায় রেখে 10,000 টাকা বা তার বেশি টাকা তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবহারের নিয়ম সপ্তাহে সব দিন 24 ঘন্টায় কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, এটা একটা কিন্তু ভালো খবর বা গ্রাহকদের জন্য ভালো খবর নিয়ে এসেছে এসবিআই। এবং ব্যাংক জালিয়াতি রুখতে গ্রাহকদের সতর্ক থাকতেও আবেদন করে জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারা কিন্তু একটা টুইট করেছে, এখানে দেখতে পাচ্ছেন, কিপিং দ্য সেফটি অফ আওয়ার কাস্টমার্স ইন মাইন্ড, এসবিআই হ্যাজ এক্সটেন্ডেড ওটিপি বেসড অথেন্টিকেশন ফর ক্যাশ উইথড্রলস অফ 10,000 অ্যান্ড অ্যাভব। 10,000 এবং তার বেশিতে আপনি কিন্তু ওটিপি ইউজ করতে পারবেন, এবং 24x7 কিন্তু এটা করে দেওয়া হলো, এই সার্ভিসটা অ্যাভেলেবেল থাকবে। এবং এর আগে কি বলা হয়েছে দেখুন, এর আগেই এসবিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল একটি ওটিপি ব্যবহার করে একবারেই টাকা তোলা যাবে। যতবার আপনি 10,000 টাকা বা তার বেশি টাকা তুলতে যাবেন ততবারই আপনার ফোনে ওটিপি আসবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেখানেই আসবে ওটিপি। রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা মেসেজে লেখা ওটিপি দিলেই কিন্তু টাকা বের হবে। তবে এসবিআই ছাড়া অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এই সুবিধা কিন্তু মিলবে না, এটা কিন্তু জেনে রাখবেন। আপনি ধরুন অন্য এটিএম গেছেন, অন্য ব্যাংকের এটিএমে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওটিপি দিলেও কিন্তু আপনার টাকা উঠবে না, কারণ সেটা এসবিআই এর এটিএমই কিন্তু থেকে অ্যাভেলেবেল হবে এই সুবিধাটি। এবং সেটা কিন্তু 24x7 অর্থাৎ সর্বক্ষণই কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে গেল কাস্টমারদের জন্য। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর, যাতে সবাই জানতে পারে এই আপডেটটি। এবং তার সাথে সাথে সমস্ত ব্যাংক রিলেটেড আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং মোরাটোরিয়াম সংক্রান্ত বিভিন্ন ধরনের যে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে আমাদের চ্যানেলে গিয়ে সেসবগুলো দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে।